শনিবার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়। এদিন এই সেমিনারটি দুর্গাপুরের হোটেল রেসিডেন্সিতে আয়োজিত হয়, যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। এদিনের এই সেমিনারে বিভিন্ন ব্যবসায়িক বিষয়গুলির উপর আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক তাপস ব্যানার্জি সহ আসানসোল রানীগঞ্জ দুর্গাপুরের বণিক সভার প্রতিনিধিরা। এই সম্পর্কে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকে সব সেক্টরেই উন্নতি হয়েছে। যেহেতু মানুষ আমরা বিশ্বাস রাখি যে সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সব ক্ষেত্রে সব সেক্টরে আমাদের এমএসএমই এবং টেক্সটাইল এই সেক্টরে এবং ইআরডি অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট সেক্টরে তিনি যা কাজ করেছেন সবটাই মানুষ গ্রহণ করেছেন এবং মানুষের সমর্থন পাবেন। আচ্ছা, এই এত যেতেই হোক যে করে হোক জিততে হবে এই কথা বলেছেন, কর্মীকে উৎসাহ করবো না, উৎসাহ দেবো না? তোমার দায়িত্ব, তোমার দায়বদ্ধতা, এত উন্নয়ন, এত কিছু মানুষের কাছে মমতাদির সাফল্যের বার্তা নিয়ে গিয়ে মানুষকে বোঝানো, এই দায়বদ্ধতা কি তোমাকে এই কাজটা করতে হবে, তোমাকে জেতাতে হবে, তবেই তুমি হিরো, নাহলে তুমি জিরো। পশ্চিমবঙ্গে শিল্প করার ক্ষেত্রে প্রারম্ভিক যেটা দরকার, ধর্মঘট কিংবা যাই বলুন না কেন, ব্যাংলিশ যাতে ক্ষতি না হয় এটা সরকার গ্রহণ করেছেন, এই আমলে হয়নি। বাম জামানা এসব হওয়ার ফলে যে শিল্প বন্ধ হয়ে যাচ্ছিল, ফার্স্ট দরকার পরিবেশ, সেই পরিবেশটা আমাদের সরকার ফিরে নিয়েছে, অনেক প্রজেক্ট করেছেন, সে হতে পারে বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা, সে তো উঠতেই পারে, তারা বলতেই পারেন, আমরা যেগুলো ভেবে দেখবো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।